শকুন এক প্রকার পাখি যার ইংরেজি নাম ভালচার। একসময় গ্রাম বাংলার মাঠে ময়দানে ছিল শকুনের আধিক্য। গরু মহিষ ইত্যাদি গবাদি পশুর মৃতদেহ ফেলার কিছুক্ষণের মধ্যেই আকাশে উঠতে শুরু করত শকুনের দল। এরা মূলত গবাদি পশু সহ মৃত প্রাণী বা পচাগলা ও বর্জ্য খেয়ে থাকে। লক্ষ লক্ষ বছর ধরে শকুনই প্রকৃতি থেকে মৃতদেহ সরানোর কাজ করে রোগব্যাধিমুক্ত পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাই এদেরকে বলা হয় পরিবেশের পরিচ্ছন্নতা কর্মী। বাংলাদেশে এখনও বহুল প্রচলিত একটি প্রবাদ বাক্য হচ্ছে শকুনের দোয়ায় গরু মরে না। এই যে শকুনের কথা বলা হয়েছে, এত শকুন তাহলে গেল কোথায়? বিভিন্ন তথ্য ও গবেষণা প্রতিষ্ঠান বলছে বিগত ৫০ বছরে এই দেশ থেকে প্রায় ৯৯.৯% শকুন বিলুপ্তি হয়েছে, অর্থাৎ এটি এখন সংকটের তালিকায়। তারপরও প্রকৃতির সাথে যুদ্ধ করে কিছু শকুন এখনও টিকে আছে দেশের দু একটি অঞ্চলে। তার মধ্যে অন্যতম হলো হবিগঞ্জের চুনারুঘাটের এই রেমা কালেঙ্গা। রেমা কালেঙ্গা মূলত বন্যপ্রাণী অভয়ারণ্য, বাংলাদেশের একটি শুকনো ও চিরহরিৎ সংরক্ষিত বনাঞ্চল। দেশের অন্য কোথাও বনের আকাশে ডানা মেলে শকুনের ওড়াউড়ি দেখা না গেলেও এখানে সেগুন, হারগোজা, চাপালিশ সহ বিশাল দেহি গাছের উপরে প্রায়শই দেখা মেলে শকুনের। এসব শকুনের নাম বাংলা শকুন বা বেঙ্গল ভালচার। এই বনটি শকুনের বিশেষ অঞ্চল হিসেবে পরিচিত। বর্তমানে এখানে কতগুলো শকুন রয়েছে তা জানতে কথা হয় এই বনে ১৩ বছর ধরে কাজ করা মস্তুমিয়ার সঙ্গে। কমিউনিটি পেট্রোলিং গ্রুপের সদস্য মস্তুমিয়া এখানকার শকুনদের দেখভালও করে থাকেন। শকুনের নিরাপদ আবাস, খাদ্য নিশ্চিত করা সহ নিরাপত্তা দেয়াই মস্তুমিয়ার দৈনন্দিন কাজ। আমরা অনুমানিক কইতেছি ৫০-৬০ বেশি হইব, যাবা উড়াউড়ি করতেছে, দুই তিনটা দল আছে জায়গা জায়গা উঠতেছে নিরাপত্তার জন্য খানি, এবং মানুষগুলো যাতে ভয় পায় না গেলে নাটক করে রাখি, খানি দিয়ে মাসে মানুষ ডুবার দেই না, বাসা কয়টা হয় দেখি নিরাপত্তার জন্য। বিপন্ন এই প্রাণী রক্ষায় বন বিভাগের কর্মকর্তারাও তৎপর। ২০১৪ সালে সরকার রেমা কালেঙ্গাকে শকুনের জন্য নিরাপদ এলাকা হিসেবে ঘোষণার পর আরও সতর্ক তারা। শকুনের প্রজনন কাল হচ্ছে অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত। আইএসএনের সার্বিক সহযোগিতায় আমরা অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত প্রতি মাসে দুইটা গরু দিয়ে থাকি। এই গরু দেওয়ার মাধ্যমে তাদের খাদ্যের অভাব পূরণ হয়, তাদেরকে ডিস্টার্ব কিংবা তাদেরকে ইকো না করে সেক্ষেত্রে আমরা কিন্তু পেট্রোলিংয়ের মাধ্যমে সেগুলো কিন্তু তদারকি করা হচ্ছে। যেহেতু বিপন্ন প্রজাতি হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে এটা যাতে আরও বাড়ে সেক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন পদক্ষেপই আমরা নিয়ে যাচ্ছি। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ বলছে এত সতর্কতার পরও শকুন কমছে প্রতিনিয়ত। সর্বশেষ ২০১৪ সালের শকুন শুমারিতে দেশে এর সংখ্যা দেখানো হয় ২৬০টি। রেমা ছাড়াও সুন্দরবন সহ আরও দু একটি এলাকায় মোট শকুনের সংখ্যা ২০০ বলে উল্লেখ করা হয়। এছাড়া ২০১৪ সালের পর আর কোনো শুমারি করেনি প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IUCNO। তাই বর্তমানে শকুনের সংখ্যা কত তা নিয়ে স্পষ্ট ধারণা নেই কারোর। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন বিগত সময়ে পশু চিকিৎসায় ডাইক্লোফেনাক ও কেটোপ্রোফেন জাতীয় ঔষধের বহুল ব্যবহারেই মূলত শকুন প্রায় বিলুপ্ত হয়েছে। তবে সরকার এখন এগুলো বন্ধ করে দিলেও শকুনের প্রজনন বৃদ্ধির কোনো কৌশলই কাজে আসছে না। আর এই শকুন বিলুপ্তির কারণেই নেতিবাচক প্রভাব পড়েছে পরিবেশ, প্রতিবেশের পাশাপাশি অর্থনীতির উপরও। বর্তমানকালে কিন্তু এটা কিন্তু তেমন কোনো সার্ভে হয়নি যে আসলে কি সেরকম শকুন বাড়ছে কি না। আমাদের অবশ্যই এই শকুনকে নিয়ে আমাদের চিন্তা করার অনেক বিষয় আছে, শকুনকে বাঁচাতে হবে। হ্যাঁ, কারণ শকুন না বাঁচলে পরে আমাদের ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে, এবং আমরা সোশিও এবং ইকোনমিক দুই দিক থেকে আমরা এটা ক্ষতিগ্রস্ত হব। বাংলাদেশ ভালচার কনজারভেশন অ্যাকশন প্ল্যানের জরিপের তথ্য মতে পর্যাপ্ত শকুন না থাকায় আগামী ৫০ বছরে বিশ্বের গ্রামাঞ্চলে প্রায় ৫.৫ মিলিয়ন ডলার খরচ হবে শুধুমাত্র গবাদি পশুর বর্জ্য অপসারণে। বিশেষজ্ঞরা বলছেন সেই হিসেবে বাংলাদেশের মৃত পশু পাখি থেকে পানি, আবহাওয়া দূষণ, মাছ ও মানুষ সহ প্রাণীকুলের যে রোগব্যাধি হবে তার চিকিৎসায় সম্ভাব্য খরচের পরিমাণ দাঁড়াবে ২০০ কোটি টাকার বেশি। আবার সরকার যদি এটাকে সরিয়ে ফেলতে চায়, এটাকে ডিসপোজ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু সরকারও কিন্তু বিশাল একটা ইনভেস্টমেন্ট করতে হবে। এখানে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে আমাদের এই যে বিভিন্ন চিকিৎসা ব্যয়, তারপর হচ্ছে এটার ম্যানেজমেন্ট,
এগুলো সব কিছু মিলে আমরা ধরে নিতে পারি বছরে প্রায় সরকারে কে 200 থেকে 250 কোটি টাকার মতো খরচ হয়ে যেতে পারে। তবে শকুন সংরক্ষণে সরকার গেল এক দশকে যে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে তা বাস্তবায়নের কোনো কমতি নেই। পাশাপাশি শকুন রক্ষার্থে সামাজিক সচেতনতায় জোর দিয়েছেন বন কর্মকর্তারা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রাণী। আপনি জানেন যে একটা শকুনের দল একটা মৃত গরু আপনার 20 মিনিটের ভিতর খেয়ে শেষ করতে পারে। তাহলে এইটা যদি আপনি বলেন অ্যানথ্রাক্স, যক্ষা সহ প্রায় 40টা রোগের সংক্রমণ থেকে এই আমাদের পশু পাখি এবং মানুষকে রক্ষা করতে পারে। 5000 হেক্টর আয়তনের এই বনে 1795 হেক্টরকে ঘোষণা করা হয়েছে অভয়ারণ্য হিসেবে। শকুনের পাশাপাশি এই বনে প্রায় 209 প্রজাতির জীব ও 638 প্রজাতির বিরল উদ্ভিদ রয়েছে। বাংলাদেশে যে কয়েকটি প্রাকৃতিক বনভূমি এখনও মোটামুটি ভালো অবস্থায় রয়েছে তার মধ্যে অন্যতম হলো এই রেমা কালেঙ্গা। আয়তন ও বৈশিষ্ট্যের দিক থেকে সুন্দরবনের পরেই দ্বিতীয় বৃহত্তম বন হিসেবে ধরা হয় এটিকে। এছাড়া প্রাণী এবং জীববৈচিত্রতার দিক থেকে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবেও স্বীকৃতি রয়েছে এই বনের। গুলজার আহমেদ, এখন, রেমা কালেঙ্গা, হবিগঞ্জ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।